আর গরম রেগে সে লম্বা লম্বা পা ফেলে ফেলে আসছে, একটু হাত এরকম করে করে আসছে। আর যখন অদ্বৈতা তাদের ঘরে ঢুকেছে, সবাই তার রূপ দেখে ভয় পেয়ে গেছে। হরিদাস ঠাকুর দেখছে কি ব্যাপার, আজকে নিমাই পণ্ডিতের এইরকম ভাব কেন, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। আর সীতা দেবী সবাই ভয় পেয়ে সূর্যদার ধারে ধারে চলে গেছে, সামনে কেউ আসতে সাহস করছে না। আর নিমাই পণ্ডিত সোজা গিয়ে অদ্বৈতা যে ব্যাসের মধ্যে ক্লাস দিচ্ছিল সোজা গিয়ে চুলটাকে ধরেছে, ধরে টেনে হাত ধরে হেঁচড়ে সে উঠানে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে মার চট কিল দিছে ওকে। দিয়ে বলছে হ্যাঁ আমাকে ডেকে নিয়ে এসেছো ভক্তি প্রচার করতে, জ্ঞানের ভয় প্রচার করছো, আর খুব জোরে ফেটে আছে মার সেরকম। সীতা দেবী ভয় পেয়ে গেছে, আরে নিমাই থামো থামো, আরে বুড়ো লোকটা মারা যাবে রে, মারা যাবে বলছে, তুমি এরকম মারবে না মারবে না। আর দু চারটা কিল খাপড় খেয়ে তুমি অধ্যায় চাচার যে আনন্দ একদম হাস আনন্দ নাচ। আমার জীবনকালে দেখেছি এই শান্তিপুর রানাঘাটে ইস্কন প্রথম আসতে 40-45 বছর আগের কথা, যখন আমরা গাড়ি নিয়ে যেতাম ইস্কনকে মানুষরা খুব ক্রিটিসাইজ করত, এমনকি গাড়ি লোকে কিছুটা কিছু করতে যাবো তো আসে আমাদের গালাগালি দিত, হ্যাঁ দিন ছুটত। এই যে নৈহাটি রানাঘাট শান্তিপুর আমার দেখা, কিন্তু ভক্তিম ঠাকুর প্রভুপাদন ভক্তিম ঠাকুরকে বলেছেন শান্তিপুরের ব্যাপারে, হ্যাঁ তো এখানকার যদি অদ্বৈত প্রভুর স্থান, কালের প্রভাবে মানুষ এটা হয় যুগ যুগ ধরে, ভগবান তো কৃষ্ণই বলছেন সকালেন মহতা যোগনষ্ট করন্ত, কিন্তু আজকে যে শান্তিপুর সারা বিশ্বের একটা প্রসিদ্ধ স্থান, সেখানকার মানুষের হৃদয়ে যেই ভক্তিভাব জেগেছে এটা কোনো আশ্চর্যের কথা নয়। আপনারা সবাই জানেন কি না, এখনই মায়াপুরে বিরাট মন্দির নির্মাণ হচ্ছে, তাই না, যার নগরী গড়ে উঠছে। কিন্তু প্রভুপাদ বিদেশে যাওয়ার পূর্বে তিনি শান্তিপুরে এসেছিলেন, অদ্বৈত শ্রীপাঠ আছে এখানে বাবলাতে, সেখানে তিনি আসতেন। প্রভুপাদের পরিকল্পনা ছিল এই মায়াপুর যেটা এখন হচ্ছে ওটা শান্তিপুরে হওয়ার কথা ছিল, কিন্তু মহাপুরুষ ইচ্ছাতে এটা মায়াপুরে হয়েছে। তো মায়াপুরে মহাপুরুষ ইচ্ছাতে হলেও প্রভুপাদ যখন ইচ্ছা করেছেন শান্তিপুরে কোনো না কোনো দিন হবে এরকম একটা, নাকি সেটা আমাদের সেই রাধা কৃষ্ণরায় যে আমাদের আশ্রয় দিয়েছেন এখানে, এটা শুরু হচ্ছে, শুরু হলো এখন, নাকি। এবং এখানকার যারা সেবা ছিলেন কি নাম না গোপালবাবু নাকি ভুলে গেলাম, হ্যাঁ পরমানি, ইনারা যাওকে তাকে যেতে পারতেন ঠাকুরের সেবা। আমাদের ইস্কন পিছনে 3 বছর ওরা দৌড়েছে এটাকে নেন নেন নেন। তো তখন আমি ভাবলাম এটা শ্রী শ্রী রাধা রস কৃষ্ণ রায়, তো ওনার ইচ্ছা হয়েছে যে ইস্কনের হাতে সেবা পুজো পাবে নাকি, তাই দেখুন রাধা কৃষ্ণ রায় যে সেবা পুজো যারা এখানে শান্তিপুরের অধিবাসী আছেন, আপনি দেখেছেন রাধা কৃষ্ণ কিরকম সেবা হচ্ছিল, আজকে দেখুন আপনাদের ভক্তিতে রাধা কৃষ্ণের কত সুন্দর সেবা পূজা চলছে। এখন আমাদের মহারাজ এখানে আসলে আর যখন এই জায়গাটা না হলো তখন আমি যুক্ত ছিলাম, তারপরে আমি নামহট্ট প্রভুকে দিলাম, মহারাজে গাইড করছেন, উনি সব আইডিয়া দিচ্ছেন এখানে, ওনার কনস্ট্রাকশনের ভালো আইডিয়া। আর আমাদের পরিকল্পনা সুন্দর মন্দির নির্মাণ হবে, আমাদের পরিকল্পনা যে মন্দির নির্মাণ হবে এই জায়গাটা খুব ছোট্ট,
কারণ আমি প্রথম আসলাম, হ্যাঁ বিরাট বড় জায়গা তো সুন্দর জায়গা মনে হয়েছিল, দেখুন দেখে মনে হয় খুব ছোট্ট জায়গা না। তো পরে দেখি পারমাণিক বাবু যে রাধা কৃষ্ণ রায় ওনার হৃদয়ে অনুপ্রেরণা করেন, এখানে ওনার খালি বাড়ি পড়ে আছে, কেউ আসবে না, ওরা কলকাতা দূরে সেটেল হয়ে গেছে। যদি ওনারা ঠাকুর দিয়েছেন ঠাকুর সেবার জন্য যদি আরো জায়গা দেবেন, তা সব মিলিয়ে আমরা বৃহৎ মন্দির নির্মাণ করবো। কেননা আমাদের যে ছোট্ট জায়গা করা হলো তাতে মন্দির ভক্ত ভরে যাচ্ছে ভরে যাচ্ছে। তো এই শান্তিপুর সারা বিশ্বের উপাস্য স্থান, এটা মায়াপুরে তো মহাপ্রভু এসেছেন বলে প্রসিদ্ধ হয়েছে নাকি, কিন্তু শান্তিপুর না থাকলে কি মায়াপুর আসত আদৌ? আসত শান্তিপুরে ছিল অদ্বৈত আচার্য আরাধনা করে, আর যদি না ডাকতেন আজকে কি আমরা মহাপুরকে পেতাম? মহাপুরকে আনলো কে? অদ্বৈত আচার্য। তাহলে মায়াপুর থেকে শান্তিপুর আরো গুরুত্বপূর্ণ কি না? তো মায়াপুরের গেট প্রবেশ দ্বার হচ্ছে শান্তিপুর, তাই না? মহাপ্রভু তো অদ্বৈত আচার্যের হুঙ্কারে এসেছেন না, অদ্বৈত আচার্য আসলে মহাপ্রভু এসেছেন অদ্বৈত আচার্যের করুণার দরুন। আমরা তো বলছি চৈতন্য চন্দ্রের দয়া করুণা করুণয়া অবতীর্ণ করল, কিন্তু চৈতন্যের দয়া করুণাকে প্রকাশ করলো কে? না নিত্যানন্দ প্রভু। আজকে আমার চকদাতে আলোচনা করলাম যে চৈতন্য যে করুণা নিত্যানন্দ প্রকাশ করেছেন, তো নিত্যানন্দ প্রকাশ করলেন কখন? না চৈতন্য এখানে আসার ফলে। কিন্তু আসল করুণা কার ভিতরে প্রকাশ হয়েছে? ছিল অদ্বৈত আচার্যের ভিতরে। এই জগতে মহাপুরুষ আনার কারণটা কি? অদ্বৈত আচার্যের হৃদয়ের করুণার ভাব। তখনকার সময় সামাজিক অবস্থা খুব খারাপ ছিল, মুসলমান রাজত্ব ছিল, মুসলমানরা হিন্দু বিদ্বেষী ছিলেন। মহাপুরুষ সংকীর্তন আন্দোলন করেছেন, কাজী এসে মৃদঙ্গ ভেঙে দিয়েছে নাকি, তারা হিন্দু বিদ্বেষী ছিলেন, মহাপুরুষ আন্দোলনে বাধা দিয়েছিলেন। কিন্তু তার থেকে আরো খারাপ হচ্ছে, মুসলমান থেকে হিন্দুরাই মহাপুরুষ আরো বিরোধ করছিল। আরো খারাপ হচ্ছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা মহাপুরুষ আরো বিরোধ করছিল। এই এই অবস্থা ছিল, ভক্তির ভক্তর ছিল না, সবাই বিভিন্ন প্রকারে এই নবদ্বীপ এইসব জায়গা শক্তিপীঠ ছিল, কালীর উপাসক হত, তন্ত্র এসব চলত, বিষ্ণুভক্তি ছিল না, কয়েকজন বিষ্ণুভক্তি লুকিয়ে লুকিয়ে করতেন তারা। তার মধ্যে অদ্বৈত আচার্য হচ্ছেন অন্যতম, তিনি গীতা ভাগবত লোকদেরকে শেখাতেন। ভাগবত বর্ণনা করা আছে, অদ্বৈত আচার্য যখন গীতা পাঠ করতেন ভাগবত পাঠ করতেন, সচি মায়ের বড় ছেলে বিশ্বরূপ প্রতিদিন পাঠ শুনতে যেতেন, আর ছোট্ট নিমায় যেত তাকে ডাকতে, ভাইকে দাদাকে ডাকতে, দাদা আস আস খাবে, কি খাবে? বাঙালিরা কি খায়, কি খেতে ভালোবাসে? ভাত। চৈতন্য ভাগবত লেখা আছে, ভাই ভাত খাবি আস, যে কয়েকটা জায়গায় এই ভাত শব্দের ব্যবহার আছে। আমি বলছি এটা আগে থেকে গোড়া থেকে বাঙালিদের ভাত খুব ফেমাস আছে। আজ বাংলাদেশে যাই, সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত, কার বাড়িতে কেউ খেতে ডাকে যে ভাত না খাবে তার মন খুব দুঃখ, তোমার খায় না মহারাজ কিছু, ভাতটা খেতেই হবে নাকি? অন্নগত প্রাণ, খ্রিস্ট তো বলছে না অন্নাথ ভবন্তি ভূতানি, অন্নটা তো বাঙালির ভাত খুব ভালোবাসে। তো ব্যাপার হয়েছে এই শান্তিপুরেই অদ্বৈত আচার্য তখনকার অবস্থা দেখে খুব মৃয়মান হয়েছে, কি হবে মানুষের অবস্থা, কি হবে
তো ভগবান যদি না আসেন কে উদ্ধার করবে? তিনি তো শাস্ত্র জানেন এই কলিযুগে ভগবান আসে না। শাস্ত্র অনুসারে ভগবানের আরেকটি নাম হচ্ছে ত্রিযুগ, সত্য তথা দ্বাপর আসে, কলিতে আসে না। তুমি অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছেন এই যুগে তো ভগবান আসার কথা নয়, তাহলে কি করে কি করা যাবে, কি করে ওনাকে আনা যাবে? তো উনি তো ওটা শাস্ত্র শ্লোক পেয়েছেন, ভগবান বলছেন যে যদি কেউ ভগবানকে তুলসী আর জল দিয়ে উপাসনা করে তাহলে ভগবান তার প্রতি অত কৃতজ্ঞ হয়ে পড়েছে, তাকে নিজেকে তাকে সে তার ঋণ কাছে ঋণী হয়ে ঋণ শোধ করতে পারে না, নিজেকে ঋণী মনে করেন, তার ফলে সে নিজেকে প্রদান করেন। তো এই শ্লোকটা থেকে অধ্যাত্মিকল ঠিক আছে, আমি তাহলে তুলসী আর গঙ্গা জল দিয়ে শালিগ্রাম শিলার উপাসনা করব। তো সে উপাসনা করেছেন, যার ফলে তার ডাকে ভক্তি প্রচার করবার জন্য ভগবান স্বয়ং ভগবত ধাম থেকে এসেছেন। তো মহাপ্রভু তো হচ্ছেন কে, কৃষ্ণ নাকি? ব্রজেন্দ্র নন্দন যে সচ্চিত হইলে সে বলরাম, আর অদ্বৈত আচার্য মহাবিষ্ণু আর সদাশিব, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু, এই তিনজন আমার তুলসী দেই, আর গদাধর শ্রীবাস এই তুলসী দেওয়া হয় না, এই নারদ মুনি আর রাধারানী এই তুলসী দেওয়া হয় না। তো মহাপ্রভু তো ভক্তিভাব অঙ্গীকার করে এসেছেন, তিনি ভগবান ভক্তিভাব অঙ্গীকার করে এসেছেন। তো যখন শ্রীবাস অঙ্গিনায় প্রতিদিন নিত্য কীর্তন হতো, মহাপ্রভু সচিব বাড়িতে জন্ম হয়েছেন, তার লীলা খেলা কিন্তু সব হচ্ছে শ্রীবাস অঙ্গনে, সন্ধ্যা হয়ে গেলে সব ভক্তরা আসবে, সারা রাত কীর্তন হবে, সেই সমস্ত কীর্তনের বর্ণনা করা হয়েছে। সে অদ্ভুত যে কীর্তন দেখতে শিব ব্রহ্মা পর্যন্ত ইচ্ছা করছেন, কীর্তন হতো তো সকল কি করতো, সবাই পরস্পরের চরণ ধুলানি মাথায় লাগার জন্য চেষ্টা করতো, ভক্তরা কীর্তন করতো। আর কেউ ভক্ত চায় যে তার চরণ ধুলি অন্যের অনেক চায় না, তো মহাপ্রভু কি করতেন না, সবসময় অদ্বৈত আচার্যের চরণ ধুলি মাথায় লাগাবার জন্য ধরতেন। তো অদ্বৈত আচার্য তো আমার প্রভু আমার চরণ ধুলি নিয়েছে, আর মহাপ্রভু অদ্বৈত খুব প্রশংসা করতেন। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে মহা সমস্যা হলো, অদ্বৈত তো বয়স হয়ে গেছে, মহাপ্রভু তো যুবক, জোর করে ধরে তার চরণ ধুলি মাথায় লাগা। অদ্বৈতাচার্য চিন্তা করছেন মহা সমস্যা হলো, আমার প্রভু আমাকে শাসন করবে কি, আমাকে ভর্সনা করবে কি, আমার গুণগান করে আমার চরণ ধুলি মাথায় লাগায়, কী করে রাগাবো, কী করে কী করলে রাগবে আর আমাকে ঝাড় দেবে ভর্সনা করবে। সবসময় বৈষ্ণব আমরা সবসময় গুরুদেব কাছে প্রশংসা চাই, তাই না, আমার প্রশংসা করো। কিন্তু এখানে দেখো অদ্বৈতের প্রশংসা আছে, তো প্রশংসার তার প্রশংসা হচ্ছে, প্রশংসা প্রশংসা হচ্ছে না। তো অদ্বৈত অদ্বৈত চিন্তা করতে কী করলে আমাকে গালি দেবে, ভর্সনা করবে, শাসন করবে, একটা পরিকল্পনা করেছিল। অদ্বৈতের বাড়ি এখানে ছিল, নবদ্বীপে মায়াপুরেও ছিল, আর উনার বাড়ি বাংলাদেশেও ছিল, সেটা পণাতীর্থ বলে। পণ করেছেন মা চাইছে গঙ্গা স্নান করবে, এখানে তো বাড়িতে মা এখানে গঙ্গার তীরে থাকতো, তো গঙ্গা স্নান করবে একটা বিশেষ স্থিতিতে। অদ্বৈত আচার্য বলতো না না, অত দূরে যেতে হবে না, আমি গঙ্গা এখানে নিয়ে আসব। তো সপ্ত গঙ্গাকে এনেছিলেন, এই কয়েকদিন আগে সে উৎসব গেল, লক্ষ লক্ষ লোক এখনো যায় সেই তিথিতে স্নান করতে, নদীতে জল থাকে না, ওই তিথি যখন আসে নদী জলে ভরে যায়, এখনো লক্ষ লক্ষ লোক যান, পোনা তীর্থ বলে, পণ করেছিলেন মার কাছে। তো অদ্বৈতাচার্য চিন্তা করলেন যে আমি কি করব, তো তিনি চিন্তা করলেন তো মহাপ্রভু তো ভক্তি প্রচার করছে, আমি ভক্তির বিরুদ্ধে প্রচার করব।
তাহলে সে ক্রোধ করবে, আমার উপরে রাগ করবে। অদ্বৈত আচার্য শান্তিপুরে বাড়িতে এসেছেন, এসে সব লোকদেরকে দেখে পাঠ দিচ্ছে, বাশিষ্ঠ জ্ঞান বুঝাচ্ছেন। আরে ভক্তি কি হবে, ভক্তিকে জ্ঞান শ্রেষ্ঠ, ভক্তি হচ্ছে আয়নার মতন, আয়না থাকলে মুখ দেখা যাবে, হ্যাঁ কি না, হ্যাঁ চোখ না থাকে কি দেখবে, আয়না থাকলে তো সবাই বলে আয়নাতে মুখ দেখায় না চোখ দিয়ে মুখ দেখলো, আয়না তো থাকলে মুখ দেখতে পারবে না, চোখ না থাকলে তো বুঝাচ্ছে সবাইকে যে ভক্তি আছে তো আয়না, জ্ঞান চক্ষু যদি না থাকে তুমি আয়নাতে কি দেখবে। তখনকার সময় মানুষ খুব প্রবীণ লোক জানে কি, তারা তারা যখন যাবে জ্ঞানকে বড় করতে, জ্ঞানকে বড় করে দেবে, তখন নেক্সট তারপরে ভক্তিকে বড় করে দেবে, যোগ করে যোগকে বড় করে দেবে। সেসব খুব পণ্ডিত ছিল না, নিত্যানন্দ প্রভু সেরকম ছিলেন, তোমাকে ডাকবে মহাপ্রভু, সে ডাকবে এটা যুক্তি, এটা কি সব লোক ভাই এটা এই অর্থ আছে এটাই, না না তোর ভুল বলছ, পুরা খণ্ডনকে উল্টো অর্থটা বলবে, হ্যাঁ সত্য সত্য তুমি দুটো বলতে ঠিক, তো না না আমাদের অনুযায়ী ঠিক নয়, আর সেটাকে কেটে আর উল্টো বলবে। ওরা খুব এক্সপার্ট ছিল এসব দিকে, ন্যায় তর্ক এইসব দিক খুব এক্সপার্ট ছিল। তো অদ্বৈতাচার্য কি করছেন, লোকেদের বুঝাচ্ছেন, এখানে বাশিষ্ঠ জ্ঞান ওদের বুঝাচ্ছেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, মহাপ্রত অন্তর্যাম তিনি বুঝতে পেরেছেন যে নারা আমাকে ডাকলো এখানে ভক্তি প্রচার করতে, জ্ঞান প্রচার করছে। নাড়া মানে মাথা, নাড়া মাথা নয় থাকে, সে আমি বলতে না ক্ষীর সাগরে শুয়েছিল, আরো একটা অর্থ আছে কোথায় আমি পড়েছিলাম বলে গেলাম, হ্যাঁ নারাইল ও গ্রাম, ভারত নারাইল গ্রাম শুধু নাড়াতে বলতেন, বলতে পারে নারাইল গ্রাম থেকে, আর কেউ বলতে বলছে আমি শুয়েছিলাম এগুলো নেড়ে দেখে এ নিয়ে এসছে, হ্যাঁ নাড়া বলতেন, তা আমাকে নিয়ে আসলো, আর এখনই বলছে ভক্তের জ্ঞান শ্রেষ্ঠ। সেদিন নিত্যানন্দ প্রভুকে ডেকেছেন, সে অনেক দিন হয়ে গেল অদ্বৈতের সঙ্গে দেখা হলো না, চলো দেখা করে আসি, কেন দেখা করবো বলতে আমি সব কিছু বলে না নিত্যানন্দকে, তো দুজন ঠিক করে চলো তাহলে যাই। তো এই মেন রাস্তা দিয়ে না আসে তাহলে গঙ্গা তীরে তীরে যায়, তখনকার সময় সে অদ্বৈতের বাড়িটা ঠিক গঙ্গা তীরে ছিল না, এখনো আছে সেটা মরা গঙ্গা নিচু আছে জায়গাটা, তো দুজন হচ্ছে আমরা গঙ্গা তীরে তীরে চলে যাবো। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দপুর গঙ্গা তীরে যখন আসছেন, তো রাস্তায় এটা ললিতপুর গ্রাম ছিল, গঙ্গা তীরে এটা আশ্রম মতন আছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দপুরকে, এটা কি আশ্রম কি ব্যাপার, নিত্যানন্দপুর বলছেন এটা সন্ন্যাসীর আশ্রম। মহাপ্রভু বলতেন অহ ভাগ্য সন্ন্যাসী দর্শন হবে, চলো তোর সন্ন্যাসী দর্শন করে আসি, প্রণাম করে আসি। তো গৌর নিত্যান্ত দুজন সন্ন্যাসীর আশ্রমে গিয়েছে, প্রণাম করতে সন্ন্যাসীকে, আর সন্ন্যাসী গৌর নিত্যাকে দেখে অত অপরূপ দেখে একদম মুগ্ধ হয়ে গেছে, আর মন ভরে আশীর্বাদ দিচ্ছে, ধন জন গোপলক্ষ্মী হোক, ভালো টাকা পয়সা পাবে, সুন্দরী স্ত্রী পাবে, ঘর বাড়ি পাবে, ছেলে মেয়ে পাবে, বেশ লম্বা আশীর্বাদ দিয়েছে। মহাপ্রভু বলছে আরে তুমি সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে কি আশীর্বাদ দিচ্ছ, বিষ্ণু ভক্ত হবে আশীর্বাদ না দিয়ে টাকা পয়সা সুন্দরী স্ত্রী এইসব পাবে এগুলো আশীর্বাদ দিচ্ছ। তখন সে সন্ন্যাসী বুঝে বলছে আরে খ্রিস্ট ভক্তি তো ঠিক আছে, সুন্দর স্ত্রী না থাকে তাহলে জীবনটা বিফল, ভক্তি কি করবে, এসব বুঝাচ্ছে টাকা পয়সার দরকার, সুন্দরী স্ত্রী দরকার, ঘর বাড়ি দরকার। মহাপ্রভু তাকে বুঝাচ্ছেন, মহাপ্রভু মাথা হাত দিচ্ছে হায় হায় সন্ন্যাসী কি বলছে, তো সন্ন্যাসটা রেগে গিয়েছে, হ্যাঁ আমি জানি না আমার আমি কত তীর্থস্থান ভ্রমণ করেছি, কত শাস্ত্র পড়েছি আমি জানলাম না, আর এই ছোট বাচ্চা ছেলে গাল টিপলে দুধ বেরোবে, মানে অত ছোট যেন মার দুধ আগে খেয়ে এসেছে, গাল টিপলে দুধ বেড়ে যাবে আর আমাকে জ্ঞান দিচ্ছে, রেগে ভেগে গেছে। তখন বলছে নিত্যানন্দ প্রভু বলছে তুমি বেটা এই ছোট বাচ্চাকে বুঝিয়ে টুচে কোথাও ভুলিয়ে নিয়ে যাচ্ছ মনে হয়। নিত্যানন্দ প্রভু দেখছে অবস্থা খারাপ হয়ে গেল, তো নিত্যানন্দ চালাকি করে তাকে একটু বুঝা বুঝে বলতে না না আপনি কত মহান কত শ্রেষ্ঠ, ইয়ে আমার ছোট ভাই ছোট ছেলে কি ভুল ভালো বলে দিয়েছে, আপনি কিছু মনে করবেন, খুব প্রশংসা করে সন্ন্যাসী, প্রশংসা শুনে সন্ন্যাসী খুশি হয়ে গেছে।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা আসলে যে ফল খেয়ে তারপরে যাবে অনেক দূর যাবে, ফল খেয়ে যাবে। তুমি গৌর নিত্যানন্দকে ফল দিচ্ছে, ও সন্ন্যাসী, ও সন্ন্যাসী কিন্তু তার স্ত্রীও আছে। হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী, কিন্তু ও স্ত্রী নয়, স্ত্রী ভুল বললাম, ভুল স্ত্রী নয়, ও সেবা দাসী, বা স্ত্রী বলবে না সেবা দাসী বলবে। এখনো আছে আমাদের জয়দেব স্থানে আর ওখানে কোথায় রামকেলিতে, ওটা সংস্থা আছে, ওটা সংস্থা আছে। ওই সন্ন্যাসীরা তারা সেবা দাসী, বৎসরে একবার আসবে আর নতুন সেবা দাসী একটাকে নেবে। সে বিরাট ব্যাপার ওদের আছে, প্রভাব তো তারা নেই, এখনো রয়েছে কিছু কিছু। তো তো ও খাবার দিয়েছে আর ও স্ত্রীর সঙ্গে বসে আছে, দুজন আম কাঁঠাল খাচ্ছে। তো সেই সন্ন্যাসীটা বলছে কিছু আনন্দ আনবো, আনন্দ তো এরা বুঝতে পারছে না কি আনন্দ, কিছু আনন্দ আনবো, আনন্দ আনন্দ পান করবে। তো মহাপ্রভু বুঝতে ধরতে পারছে না কি আনন্দ আনবে বলছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছে নিত্যানন্দ প্রভুকে কি বলছে আনন্দ আনবে আনন্দ আনবে। নিত্যানন্দ প্রভু তো সারা ভারত ঘুরেছে না, 20 বছর সব তীর্থ ঘুরেছে, ও সব জানে যে আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় একটা বিশেষ সন্ন্যাসী, দাঁড়ি সন্ন্যাসী, তারা কি হয় তার দারু পান করে আর মহিলাও রাখে, ই হচ্ছে সেই সন্ন্যাসী। মহাপুর তো জানতো না, নিত্যানন্দ প্রভু জানে, নিত্যানন্দ প্রভু মহাপুর কানে কানে বলছে, ও বলছে কিছু মদ আনবে, মদ মদ পান করবে। আর মহাপুরুষ শুনাই শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ভালো দৌড়ছে গঙ্গার দিকে। গৌর নিত্যানন্দ দুজন সোজা আছে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, সমস্ত ঝাঁপ দিয়েছে আর গঙ্গা থেকে উঠে না, দুজন সাঁতার কাটছে, সাঁতার কেটে 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 আসছে শান্তি মেরে, সাঁতার কেটে কেটে আসছে। তখন মহাপ্রভু চিল্লাচ্ছেন জোরে, নানা আমাকে ডেকে নিয়ে আসছিল, আমি আরামে শুয়েছিলাম, আমাকে ভক্তি প্রচার করতে ডেকে নিয়ে আসে, জ্ঞান প্রচার করছে, রেগে রেগে বলছে। তো মহাপ্রভু বুঝতে পারছেন, আরে কি বলছ কি বলছ, তো এ মনে জোরে চিল্লাচ্ছেন। এরকম মহাপ্রভু জোরে জোরে বলে বলে যাচ্ছে, দুজন সাঁতার কেটে কেটে শান্তি মেরে দিকে আসছে। আর তখন কিছু লোক দেখতে পেরেছে এরকম গৌর নিত্যানন্দ আসছে, তো শুনে এসে অদ্বৈত আচার্যকে খবর দিয়ে দিয়েছে এরকম গৌর নিত্যানন্দ সাঁতার কাটতে কাটতে আসছেন। তো অদ্বৈত আচার্য শুনে কি করেছে, সঙ্গে সঙ্গে তার বাড়ি আঙ্গেন একটা ব্যাসাসন লাগিয়ে দিয়েছে, গ্রামের 20-30 জন লোকে ডেকে নিয়ে এসেছে, এ ক্লাসটা শুরু করে দিয়েছে। কেন না ও ক্লাস দেবে যেন কোনো কথা শুনুক যে জ্ঞান ভক্তি থেকে শ্রেষ্ঠ। আমি 20 লোকে ডেকে আর সে ক্লাস দেয় রে, ভক্তি কি, ভক্তি কিছু নয়, ভক্তি নিকৃষ্ট, জ্ঞান শ্রেষ্ঠ, এই খুব বিরাট জ্ঞান দিচ্ছে। হ্যাঁ তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দপুর আসছে নদী থেকে উঠে, আর গরম রেগে সে লম্বা লম্বা পা ফেলে ফেলে আসছে, একদম হাত এরকম করে করে আসছে। আর যখন অদ্বৈত আচার্য ঘরে ঢুকেছে সবাই তার রূপ দেখে ভয় পেয়ে গেছে, হরিদাস ঠাকুর দেখছে কি ব্যাপার, আজকে নিমাই পণ্ডিতের এইরকম ভাব কেন, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। আর সীতা দেবী সবাই ভয় পেয়ে সূর্যের ধারে ধারে চলে গেছে, সামনে কেউ আসতে সাহস করছে না। আর নিমাই পণ্ডিত সোজা গিয়ে অদ্বৈত যে ব্যবসার মধ্যে ক্লাস দিচ্ছিল সোজা গিয়ে চুলটাকে ধরেছে, ধরে টেনে হাত ধরে হেঁচড়ে সে উঠানে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে মার চট কিল দিছে ওকে, দিয়ে বলছে হ্যাঁ আমাকে ডেকে নিয়ে এসেছো ভক্তি প্রচার করতে, জ্ঞানের ভয় প্রচার করছো, আর খুব জোরে ফেটে আছে মার সেরকম। সীতা দেবী ভয় পেয়ে গেছে, আরে নিমাই থামো থামো, আরে বুড়ো লোকটা মারা যাবে রে, মারা যাবে বলছে, তুমি এরকম মারবে না মারবে না। আর দু চারটা কিল থাপড় খেয়ে তুমি অদ্বৈত আচার্য আনন্দ একদম হাস আনন্দ নাচছে। তখন অদ্বৈত আচার্য বলছে না আশা নিমাই, তুমি তো সবসময় আমার চরণ ধরত, তুমি বলতো আমি তোমার প্রভু, এখন কোথায় গেল সেই প্রভুকে চর তারপরে মাছ, এখনই তুমি কে আমি কে এটা আসল ধারা পড়ল, কে কার প্রভু এখন সারা জগৎবাসী দেখল, তুমি যে আসল প্রভু, তুমি আসল প্রভু না হলে আমাকে আসে শাসন করতে না। আর সেটা অত চাইছিলেন যে মহাপ্রভু যখন আমাকে শাসন করো। আসলে মহাপুর কেন এসেছেন জানেন, মহাপুর বিভিন্ন কারণে এসেছেন,
তার মধ্যে একটা কারণ আছে, আপনে আচরে ধর্ম জীবের শেখায়। মহাপুরুষ কৃষ্ণ 5000 বছর পূর্বে এসে অনেক জ্ঞান দিলেন, গীতা জ্ঞান দিলেন, মনে করলেন যে আমার জ্ঞান পেয়ে মানুষ উদ্ধার পাবে। 4500 বছর অপেক্ষা করেছে। কৃষ্ণ বুঝতে পেরেছেন কলিযুগের মানুষ মাথাটা খুব মোটা, এই কানে শুনে হবে না, ওদেরকে নিজে আচরণ করে আমি দেখাবো। সেই জন্য কৃষ্ণ ভগবান গৌরাঙ্গ রূপে এসেছেন, আচরণ করে। আপনে আচরে ধর্ম জীবের শিখায়। যদি আপনার চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ করবেন, প্রতিটি লীলা তার মাধ্যমে মহাপুরুষ স্বয়ং আর তার ভক্তের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন যে আপনে আচরে ধর্ম। তিনি ধর্মকে ধর্ম শেখাচ্ছেন। মহাপ্রভু একদিন সবাইকে প্রেম দিচ্ছেন, শ্রীবাস ঠাকুর এসে বলছে মহাপ্রভু এবার সবাইকে প্রেম দিচ্ছেন, সচি মাকে প্রেম দেবে না, সচি আই আই বলতেন, সচিকে প্রেম দেবে না মহাপ্রভু, না আমি সবাইকে প্রেম দেব, আমার মাকে প্রেম দেব না। আরে কি ব্যাপার, কেন? আচ্ছা বৈষ্ণব অপরাধ করেছে। সবাই আশ্চর্য হলো, সচি মা আবার কি বৈষ্ণব অপরাধ করবে, কার কাছে অপরাধ করেছে? অশ্রীবাস ঠাকুর বলছেন, আরে মহাপ্রভু এ জগৎ জননী তোমাকে গর্ভে ধারণ করেছে, সে বিষ্ণু ভক্তির মূর্ত বিগ্রহ, তাকে তুমি বলছো অপরাধ করেছে, কার জন্য সে অপরাধ করবে? না অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছে। যদি অদ্বৈত আচার্য যদি ক্ষমা করবে তাহলে সে প্রেম পাবে। তো সবাই অদ্বৈত আচার্যের কাছে গিয়েছে, অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভু সচিব মাকে প্রেম দিচ্ছেন না, যে আপনি তার অপরাধ ক্ষমা করে দেবেন তাহলে সে প্রেম পাবে। অদ্বৈতাচার্য শুনলো, আরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কি কথা বলছ, সচিব মাকে আমি কি ক্ষমা করবো? তো সে সচিমার মহিমা গানের পঞ্চমুখ হয়, সচিমাদের কত মহান কত শ্রেষ্ঠ বলতে 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 মূর্ছায় পড়ে গেছে এখানে। আপনি মূর্ছায় পড়ে গেছে তখন মহাপ্রভু বলছেন মাকে, মা যা দাও এখন তার চরণটা ধর, কারণ তার যদি জ্ঞান থাকবে সচি মাকে চরণ ধরতে দেবে, দেবে না, এখন তোমার সুযোগ, যা তার চরণটা ধর। সঙ্গে সঙ্গে তার চরণ ধরে সচি মা ধরেছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম পেয়েছে। আপনে আচরে ধর্ম জীবেছে, মাকে দিয়েও শেখাচ্ছেন নাকি? অপরাধ হলে তুমি প্রেম পাবে না। আর অপরাধটা কিরকম অপরাধ, আমরা যেরকম অপরাধ করি সেরকম অপরাধ নয়। কি অপরাধ হয়েছে? সে অপরাধটা হচ্ছে এইটুকুই, যখন অদ্বৈত আচার্য পাঠ দিতেন এই বিশ্বরূপ জাত, তার পাঠ শুনে শুনে সে বাবাজি হয়ে গেল, সন্ন্যাসী নিয়ে নিল, তখন এই সচিমার খুব দুঃখ। সচিমা মনে করলো এই অদ্বৈত আচার্যটা বেটা আমার জ্ঞান ছেলেকে জ্ঞান দিয়ে ওকে বাবাজি করে সন্ন্যাসী করে দিল। তারপর নিমাই যখন বড় হয়েছে সেও অদ্বৈত আচার্যের কাছে যাচ্ছে, ভয় পেয়ে গেছে। তখন সচিমা একদিন রেগে বলে দিয়েছেন, ওর নাম অদ্বৈত কে দিল, সে নম্বর ওয়ান দ্বৈত একটা বলে দিয়েছে। তো মা এই যে অপরাধ করেছে সেদিন তার প্রেম হবে না। এটা আপনি আচরে ধর্ম মাকে দিয়ে শেখাচ্ছেন নাকি? প্রেম পেতে পাবে না বৈষ্ণব অপরাধ হলে। তো এখানে সেই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আমরা তো সবাই ইচ্ছা করি গুরুদেব আমার প্রশংসা করু, আমার মহিমা গান করু, না সাধুগুরু বৈষ্ণব তো ভর্সনা করবে, তাতে ভক্তি হবে। ভক্তিটা এরকম জিনিস, নিজের মহিমা শ্রবণ করলে ভক্তি নষ্ট হবে, নিজের নিন্দা শ্রবণ করলে ভক্তি বাড়বে। আমি পুরাণে কোথাটা পড়েছি এখন খুঁজে পাচ্ছি না, শিবজি বৈষ্ণবানন্দ যথাসম্ভব তার এক সময় ভক্তিটা কমে গেছিল। তিনি কোনো খারাপ কাজ করবার লোক নয়, জেনে শুনে কিছু খারাপ কাজ করেছে যাতে লোকেরা নিন্দা করবে, তার নিন্দা শুনলে তার ভক্তি বাড়বে। তো ভক্তি একটা জিনিস, জ্ঞান যে ভক্তি সম্পর্কে যে আমরা জানবো এই ভর্ৎসনার মাধ্যমে হবে। আপনারা জানেন কৃষ্ণ গীতা জ্ঞান অর্জুনকে ততক্ষণ দিল না যতক্ষণ অর্জুন না বলেছে কার্পণ্য দোষ অপহত স্বভাব তুচ্ছামিতম ধর্ম সমূঢ়চেত যত শ্রেয়সাৎ নিশ্চিতং গৃহীতন্মে শিষ্যস্তমে সাধিমাং ধর্ম। অর্জুন বলল আমি তোমার শিষ্য হলাম,
শিষ্য মানে কি হলাম? শিষ্য মানে কি জানো? শিষ্য মানে আমি তোমার আমাকে শাসন করার অধিকার তোমাকে দিলাম, আমাকে ভর্ৎসনা করার অধিকার আমাকে তোমাকে দিলাম। শিষ্য মানে শাসন, শিষ্যকে শাসন করবে গুরুদেব। এই জন্য আমাদের বাড়িতে ছেলে বিবাহ হলে বৌমা আসে না, তো বৌমা ছেলের মা বৌমার কি হয়? শাশুড়ি হয় না? শাশুড়ি মানে কেন? শাশুড়িকে মানে শাসন করবে বৌমাকে। এদের তো শাস হাত দেখায় এই শাসন এসেছে। তো যখন অর্জুন বলছে প্রভু এখন আমাদের শিষ্য আপনি শাসন করুন, তো আমাদের ভক্তি পেতে হলে সাধুর গুরু বৈষ্ণব তো শাসন করবে, তো আমাদের ভক্তিতে উন্নতি হবে। আমরা ভক্ত একটু শাসন করলে মন ভেঙে যায়, ছেড়ে ছেড়ে চলে যায়, গুরুদেব আমাকে এরকম বলে দিলে না, গুরুদেবের ভর্ৎসনাটাই আমাদের আশীর্বাদ হবে। যদি আমাদের নিষ্ঠা থাকে তাহলে আশীর্বাদ হবে। তো এইভাবে তারপরে যখন গিয়েছেন তখন খুব দণ্ড নৃত্য কীর্তন শেখানো হয়েছে। তারপরে সীতাদেবী রান্না করেছেন, রান্না করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য সব বসে সেখানে প্রসাদ সেবা করেছেন। সেই অদ্বৈতাচার্য কি? সেই অদ্বৈতাচার্য একবার তিনি রোজ গীতা পাঠ করতেন। কি পাঠ করতেন? তো কোনো কোনো সময় গীতা পাঠ করে বুঝতে পারতেন না, বুঝতে পারতেন না মানে কি, গীতার শ্লোক পড়ে মনে হয় এটা যেন ভক্তির মহিমা ভক্তি কথা বলছে না, তিনি খুব দুঃখ পেতেন, দুঃখ পেয়ে না খেয়ে ঘুমাতেন। তো একদিন মহাপ্রভু শিবা সঙ্গনে সে মহাভাব প্রকাশ হয়ে গেছে, তিনি একদম ভগবানের সিংহাসন উপরে উঠে বসে পড়েছেন। সব ভক্তকে ডাকেছেন, গঙ্গা দাস শোন তোমার মনে আছে একদিন এইরকম ঘটনা হয়েছিল? হ্যাঁ প্রভু হয়েছিল। হরিদাসকে ডাকছে, শ্রীবাস ঠাকুরকে ডাকছেন, অদ্বৈত শোন তোমার মনে আছে একদিন তুমি গীতা পাঠ করছিল, শ্লোকের অর্থ হতে ভক্তি নেই বলে দুঃখ পেয়ে তুমি উপবাস করে শুয়ে পড়েছিল, তারপরে তোমার হৃদয়ে আমি এসে তোমার গীতার যথার্থ অর্থ বুঝিয়েছিলাম আর বলেছিলাম তুমি এখন তুমি খাবার খাও। হ্যাঁ প্রভু আমার সাথে একদিন হয়েছিল। সে কে ছিল জানো? আমি ছিলাম। আমি এসে তোমার হৃদয়ে প্রবেশ করে তোমার গীতার অর্থ বুঝিয়েছিলাম। তো গীতা আমাদের আমরা যে ভবকূপে পড়ে আছি, এই গীতা হচ্ছে এই ভবকূপ থেকে উদ্ধার পাওয়ার রশ্মি মতন। ভগবান কৃষ্ণ আমাদের রশ্মি দিয়েছেন, রশ্মি দ্বারা আমরা উপরে যাব। তো এখন এই গত রাধাষ্টমীতে গুরু মহারাজ একটা নতুন প্রকল্প আমরা শুরু করেছি, 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ। মনে রাখবে লম্বা নামটা মনে থাকবে? 7 লক্ষ। 7 লক্ষ মানে কত হলো? 100 লক্ষ মানে 1 কোটি মানুষ গীতা হাতে লিখবে, ভালো হবে, জগতের কল্যাণ হবে না? আপনারা গীতা পড়েন? কারা কারা গীতা পড়েছেন? হাত তোলো। কারা কারা গীতা শুনছেন? হাত তোলো। কারা কারা গীতা বললেন? বললেন। কারা কারা গীতা লেখেন? কেউ লেখেন, একজন মাত্র লেখেন, কেউ গীতা লেখে না। কিন্তু গীতা লেখাটাও খুব গুরুত্বপূর্ণ নাকি? আমরা স্কুল কলেজ যারা পড়েছেন শুনেন, শোনার পর কি করেন? নোট করেন না, লেখেন না? লেখলে জিনিসটা আরো উপলব্ধ হয় না? বিশেষ কলিযুগে, কলিযুগের পূর্বে এই লেখালেখি বিজনেস ছিল না, গীতা ভাগবত বেদা বেদান্ত কিছু লেখা ছিল না, তো ব্যাসদেব লিখতে শুরু করলেন। তো এই প্রকল্প আমাদের আছে যে আমরা সবাইকে অনুরোধ করছি তোমরা ভগবত গীতা প্রতিদিন একটা দুটো শ্লোক লেখ, স্বহস্তলিখিত ভগবত গীতা এই বইটা দেওয়া হবে, গীতা শ্লোক আছে আর অনুবাদ আছে, প্রতিদিন একটা দুটো শ্লোক গীতা লেখানো বই আছে লেখবেন। এখানে প্রায় 1-1.5 বছর লাগবে, তখন সম্পূর্ণ হবে, তখন প্রিয় ভিত্তিতে রাধা মাধব এসে যাবেন, তো রাধা মাধব চরণ করলে অর্পণ করে সে অমূল্য।